আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? ধরে নেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছে, ধরে নেন আল্লাহ ফরজান আমাদের বাংলাদেশের একটা ওয়াফদ একটা প্রতিনিধি দল মদিনায় গেছে, গিয়ে আল্লাহ নবীর কাছে বলতেছে আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব? আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল তোরা সব শেখ হাসিনার পক্ষে যা। চরমোনাই এখনো ক্ষমা চাইল না, আপনারা কি মনে করেন চরমোনাইয়ের এই কথাগুলোর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত? এই যে মানে চরমোনাইকে ভোট দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দেওয়া হবে, ইসলামকে ভোট দেওয়া হবে, এই কথা বলার জন্য চরমোনাইকে ক্ষমা চাওয়া উচিত চরমোনাইয়ের, এটা কি আপনারা মনে করেন? হ্যাঁ এবং না প্রশ্ন ছেড়ে দিচ্ছে আপনাদের কাছে। দর্শক মন্ডলী, একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চরমোনাই হুজুরকে নিয়ে কিন্তু বর্তমানে সবাই লেগে আছে, কারণ তার যে একটা বক্তব্য থাকে বিভিন্ন জায়গায় দেখি যে সোশ্যাল মিডিয়ায় সে বক্তব্য দেয় যে আমাকে ভোট দিলে নবীকে ভোট দেওয়া হবে, এবং একটা কথা বলেছে যে সে বলেছে যে আপনার নৌকা মার্কাকে আর কি আপনার গ্রহণ করতে বলছে, যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি নবীজি বলেছে ভোট দেওয়ার জন্য বা তার পক্ষ নেওয়ার জন্য, এমন একটা সে বক্তব্য দিয়েছে। এমনকি এই চরমোনাই পিস সম্পর্কে তারেক রহমান যে আজকে যে মন্তব্যটা করেছে সেটা আপনারা সকলে দেখবেন। আমি যেটা মনে করি চরমোনাই পীর সাহেব সে হয়তো কিছু কিছু বক্তব্য দেয় যে হাত পাকা মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই যে এমন কিছু বক্তব্য দেয় সেটা আসলে আমরা মুসলিম ব্যক্তি আমাদের কাছে খুবই খারাপ লাগে, কারণ হাত পাকায় ভোট দিলে জান্নাত পাবে, তাহলে যে কোনো ব্যক্তি হয়তো হাত পাকায় ভোট দিয়ে সে জান্নাত পেতে পারে, বিষয়টা কিন্তু আসলে এটা না। তার কিছু কিছু বক্তব্য এটাই ভুল আমরা যেটা মনে করি, কিন্তু তার উদাহরণটা এমন দেওয়া উচিত না। হয়তো সে বলতে পারতো যে হাত পাকা মার্কা যদি নির্বাচিত হয়তো আমরা ইসলামের শাসনে বাংলাদেশটা চালাবো বা ইসলামের যে নিয়ম নীতি আছে এটাকে আমরা এই হিসাবে আমরা এই বাংলাদেশটা চলবে বা ইসলামিক শাসনে বাংলাদেশের সব কিছু কায়েম হবে। বন্ধুরা, তো এই সম্পর্কে সে বক্তব্য দিতে পারতো, অথচ সে কিছু কিছু বক্তব্য দেয় সেটা আসলে আমাদের কাছে খুবই খারাপ লাগে, যে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বা নবীকে ভোট দেওয়া হবে, ঠিক আছে, এমন কিছু মন্তব্য সে করে। তো বন্ধুরা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব তারেক রহমান ভাই যে তথ্যগুলো দিয়েছে ভিডিও জুড়ে তার বক্তব্য আমরা শুনব। চরমোনাই ছাড়া সব ইসলামিক দল বিক্রি হয়ে গেছে, এই কথার জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত? যদি কিন্তু নতুবা এইসব বাদে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া উচিত কিনা, আমি তাদের অনেক আলেমকে জিজ্ঞাসা করেছি, তারা মানে ইনিয়া বিনায়া এটা প্রমাণ করার চেষ্টা করে যে তাদের কথাটি সঠিক, তারা সঠিক বলেছে, তারা ভুল বলে নাই, তারা প্রমাণ করার চেষ্টা করে যে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোট পাবে চরমোনাইকে ভোট দিলে, এবং তারা ছাড়া সব ইসলামিক দল বিক্রি হয়ে গেছে, এটা তারা প্রমাণ করার চেষ্টা করে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করেই যাই যে খালেদা জিয়া বা তার বিএনপি এখানে মানে তারা কি মুসলমান না, তারা কি মুসলিম না, এবং আওয়ামী লীগ শেখ হাসিনা হ্যাঁ তিনি কি মুসলিম না, বঙ্গবন্ধু তিনি কি মুসলিম না, আওয়ামী লীগ যারা করে তারা কি মুসলিম না, তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ যারা করে তারা কি মুসলিম না, যে তাদেরকে ভোট দিলে খালেদা ভোট পাবে আর চরমোনাইকে ভোট দিলেই শুধুমাত্র আল্লাহ নবী ভোট পাবে? এটা হলো আমার প্রশ্ন। দেখেন আমাদের বাংলাদেশে যারা বিএনপি করে এই বাংলাদেশে 90% মানুষ মুসলমান হওয়ায় বিএনপিতেও 90% মানুষ মুসলিম, 90% না, হিন্দু খুব কমই বিএনপি করে, খুব কম। আবার আওয়ামী লীগের ক্ষেত্রেও ওই 90% মুসলিম হওয়াতে সেখানে 90% মুসলিম হওয়া খুবই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন হলো এই যে চরমোনাই ধর্মভিত্তিক পার্থক্য করে ফেলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি, মানে তারা বলছে যে নবীকে ভোট দেওয়া হবে, তার মানে কি বিএনপি আওয়ামী লীগ আর নবীর বিপক্ষে, নবীর বিপক্ষে, তারা কি ইসলামের বিপক্ষে? হ্যাঁ, এই চরমোনাই হুজুরি তো বলেছিল যে হলো শেখ মুজিবের পরিবার হলো পীর দরবেশের পরিবার, তাই না? এটা বলেছিল না, তারা দিন প্রচারে বাংলাদেশ আছে, চরমোনাই হুজুরাই বলেছিল। এখন সেই চরমোনাইরা বলতেছে শুধু তাদেরকে ভোট দিলেই নবী সাল্লামকে ভোট দেওয়া হবে, তাহলে সেই তাহলে আবার ওই পীর দরবেশ হয়ে গেল। তাদের অনেকেই বলেছে যে শেখ হাসিনা হলো আপনার হলো পরহেজগার মহিলা, এটা বলেছে, তো তারা আবার এখন কেন বলছে যে নৌকাকে ভোট দিলে শেখ হাসিনাকে ভোট দেওয়া হবে? মানে এই যে মানে আমাদের মুসলমানদের মধ্যেই মানে এখানে তো সবাই সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বিএনপি মুসলমান, আপনার হলো আওয়ামী লীগ মুসলমান, সবাই মুসলিম, তাই না? এই যে সবাই মুসলিম,
এই মুসলিমদেরকে ভোট দিলে আল্লাহ ভোট পাবে না কিন্তু তাদেরকে ভোট দিলে আল্লাহ ভোট পাবে নবী ভোট পাবে তো আমি চেয়েছিলাম যে তারা আমাদের সমালোচনার ফলে তারা মনে হয় এটা অনুধাবন করবে তাদের মুরিদরা মনে হয় অনুধাবন করবে সেখান থেকে তারা ক্ষমা চাবে কিন্তু দুঃখের বিষয় আমরা কেউই দেখলাম না এখন পর্যন্ত তাদের এই ক্ষমা চাওয়ার নমুনা দেখলাম না মানে তারা হলো গায়ের জোরে তাদের তাদেরটাকে প্রতিষ্ঠা করবে এবং তারা বিভিন্ন হাদিসের লাইন দেখে বোঝানোর চেষ্টা করে যে চরমোনাইকে ভোট দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোট পাবে এইটা কেন ভাই এটা কেন কেন আপনার হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যবহার করে আপনি বেনিফিট নিতে যাচ্ছেন কেন মানে আপনার তো একটা রাজনীতি আছে আপনার তো একটা রাজনীতি আছে আপনার দল আছে কর্মী আছে আপনারা মানুষের জন্য কাজ করবেন এটা বলে ভোট নেবেন কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে তার কথা বলে আপনার ভোট নিতে হবে এটা কি আপনি বেনিফিট নিচ্ছেন না এটা কি কোনো দিন প্রতিষ্ঠার কোনো সিস্টেম দিন প্রতিষ্ঠার কোনো সিস্টেম আরেকটা বিষয় আসছে যে চরমোনাইয়ের যে হুজুররা বলেছিল যে চরমোনাই ব্যতীত সকল ইসলামিক দল বিক্রি হয়ে গেছে তো আমার প্রশ্ন যে এই কথাটি সঠিক কিনা আমি অন্যান্য ইসলামিক স্কলারদের অনুরোধ করছি আমাকে অনেক ইসলামিক স্কলার ফোন দিয়েছে এবং আপনারা হলো তারা বলেছে যে চরমোনাই যে কাজ করছে যে বক্তব্য দিচ্ছে তার দ্বারা প্রমাণ হচ্ছে তারা আমাদের মাঝে ফাটল ধরাচ্ছে আর যে ফাটল ধরায় সে কি সে হলো ফিতনাবাজ যে ফাটল ধরায় ও একে ফাটল ধরায় সে হলো ফিতনাবাজ আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম যে চরমোনাইয়ের একটা বন্ধু সংগঠনের নাম বলেন কেউ বলতে পেরেছে কে চরমোনাইয়ের কোনো বন্ধু ইসলামিক সংগঠন আছে কোন ইসলামিক স্কলার কে চরমোনাই বন্ধু মনে করে মিজানুর রহমানকে আজহারিকে তারা বন্ধু মনে করে তারা হলো হেফাজতের নেতাদেরকে বন্ধু মনে করে তারা আপনার হলো জাকির নায়েককে বন্ধু মনে করে তাদের বন্ধুটা আসলে কে তাদের বন্ধু কে হ্যাঁ আমি বলতে চাই তাদের বন্ধু কে আওয়ামী লীগ বন্ধু হ্যাঁ কে বন্ধু আমার প্রশ্ন করছে এই প্রশ্নগুলো তারা সব ইসলামিক দলকে বলতেছে তারা বিক্রি হয়ে গেছে তারা একমাত্র হকের দল হ্যাঁ তারা একমাত্র হক দল এই ধরনের কথা বলার সাহস কিভাবে পায় এই যে ইসলামিক কমিউনিটিকে মুসলিমদেরকে আঘাত করলো বিভিন্ন ধর্মীয় সংগঠনকে আঘাত করলো যে তারা বিক্রি হয়ে গেছে এর জন্য কি তাদের ক্ষমা চাওয়া উচিত এখন পর্যন্ত তারা ক্ষমা চেয়েছে অনেকে বলবে যে ওই যে আলেম বলছে সে চরমোনাইয়ের বড় নেতা না এখন যে আলেম বলেছে তাকে কি চরমোনাই বহিষ্কার করেছে তাকে কি বহিষ্কার করেছে অথবা সে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছে আপনাদের কাছে প্রশ্ন ক্ষমা চাওয়া উচিত কিনা ক্ষমা চাওয়া উচিত কিনা হযরত মুহাম্মদ সাল্লামকে ভোট দিলে তাদেরকে ভোট দেওয়া হবে এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিত কিনা এই বিষয়ে ক্ষমা চাওয়া উচিত কিনা বিএনপির মধ্যে যারা মুসলিম আছে যারা নামাজ পড়ে পাঁচ রক্ত আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম আছে যারা নামাজ পড়ে পাঁচ রক্ত এই যে তাদেরকে ভোট দিলে মানে নবীকে ভোট দেওয়া হবে না এই কথা বলতেছে এর জন্য সেই সকল মুসলিমদেরকে তারা আঘাত করেছে কিনা মনে এটা হলো আমার প্রশ্ন গেল এক নম্বর প্রশ্ন গেল দুই নম্বর প্রশ্ন চমক আছে চমক দেখবেন এবার আপনারা ঠিক আছে চরমোনাই ভক্তকুল কি পরিমাণ উগ্র কি পরিমাণ উগ্র আমি দেখাচ্ছি একটা একটা করে আপনারা শুনবেন আমি লোকটার নাম্বার দেখাচ্ছি এই এই যে এই লোকের ছবি দেখাচ্ছি দেখেন সে কি করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কাজটা করেছে যাই না অডিও গুলো ডিলিট করে দেবে কিনা জুতা সোজা করার জন্য তোকে রাখবে না কারণ জুতা সরমনাইফ সাহেব জুতা সোজা করবি তোকে তো ওই চান্স দিত না পুরাজা সরমনালয়ের কথা বলতি তুই কি তুই কি আনলো কি মিলার এরে গণ অধিকার সোনার দল তোকে বেলে আসেনি রে তোকে কে চিনে পাগল রে পাগল মনে করছিল মন ফেদানি খাইবি সরমনে আল্লাহ কাছে মানে বালাও উচ বালাও নালে এমন ফেদানি খাইবি বুঝতেছি এমন ফেদানি খাইবি সরমনে আল্লাহ কাছে মানে জানলে পরে নিবুটান বালাও উচ ওই যে মাইক একটা খাইলে ভাও ভাও করলে হয় না বুঝছ পাগল রে পাগল মনে করছে লোক লোক দোষবার পিছিয়ে থাকলে কি নেতা হয়ে গেছে না তুমি বালাও তোর আন্না আমার দল হয় কি না বাইন ছাদ কি সোনার গণ গণ সোনার অধিকার নাকি সালা সালা চৌকিদার আমার ভোট নাই যা সর মনে করলো কথা কিন্তু সর মনে একটা ইন্টারন্যাশনাল দল বাইন ছাদ সারা পৃথিবী যত জায়গায় বাংলাদেশের লোক আছে তত জায়গায় সর মনে দল দল আছে সংগঠন আছে
শালার ভাই শালা সব মনে রে কষ্ট করে আজকে এই পর্যায়েছি, আপনারা এখন নিমন্ত্রণ হন না, আপনার দল হয় কি না? বাহ বাবা উচিত বলা না, থাবরামো আর লাগতামো, থাবরামো লাগতাম এখন সর মনে করে নিয়ে কথা বললে হ্যাঁ ফেমাস হয়ে যাবে বুঝছো, কারণ সর মনে এমন একটা দল সারা বাংলাদেশে যাবে তার লোক আছে, তুই টিয়া কাম আমি সর মনে পিছলে দ্বারা যে হাত পা হাত পথ যে টাকা লাগবো আমার কিছু টাকা দেন, আমরা মিস কি আমরা দল চলেন না তোর আগে ফেসবুকে ফেসবুকে মাত আরে কে ওই বাঞ্চ তুই কই থাকো বাঞ্চ বল, তোর একটা সময় অনেক ভালোবাসতাম বুঝছো, যে দেখছি তোরা সর মনে বিরুদ্ধে উল্টা পাল্টা কাজ তোর ঘৃণা করি বাংলাদেশ তোর কি কমরে ভাই, তোরা কি মানুষ নাকি, তোরা যদি শর্মনার লগে থাকতি তোকে ভালো হইতো বুঝছো, তোকে দলটা ধ্বংস হওয়ার পথে বুঝছো, তোকে দলটা ধ্বংস হওয়ার পথে শর্মনারা কি লেগে নির্বাচনে গেছে, আরে তোর কেমনে কম শর্মনা নির্বাচন না গেলে কি মানে আমি লিখতো অবশ্যই অবশ্যই নির্বাচন করতো, তোর মত আছে বুঝছ তারিকা, তোর মত ভরাইতে আছে বুঝছ, তোর বিকাশ পার্টি না তোর মলদে মলদে ঢুকে দিয়ে মানুষ একটু অপেক্ষা কর, তোর মনে কর ভুল তো তুই তোরা ইয়ে পাস না না, তোর মনে হয় ওই যে নির্বাচনে গেছে গিল্লি গিয়া, তোর মনে হয় মেয়ের বিয়ের দালাস খাওয়াইছে গিল্লি গিয়া, হ্যাঁ সালাম নাস্তিকের বাচ্চা নাস্তিক যে এত নাস্তিক হইতে পারে, তোমার এক সময় ভালোবাসতাম বাসলাম ভাবলাম তোমার সুযোগ দিই ওরা ভালো লোক, সরমনে এখন একটা ইন্টারন্যাশনাল দল ঠিক আছে, সারা পৃথিবীতে যত জায়গায় সরমনে লোক আছে বাংলাদেশের লোক আছে তত জায়গায় সরমনে লোক আছে, এখন আসলে খারাপ লাগে যে তোরা তখন নাই টুপি তখন নাই জুব্বা তখন নাই দাড়ি, তোরা জীবন মাদ্রাসা পড়স না, তোরা আলেম গো বল ধরস না, সর মনে হয় কমসে কম বাংলাদেশে 1 কোটির বেশি লোক সাপোর্ট করে, এর ভিতরে 1 লক্ষ বেশি বেশি আছে আলেম, এখন কি সব আলেম প্রায় তো কোরআন শরীফ পড়ে হাদিস পড়ে মানে এরা বলে আছে আর তোর মত টোকাইরা ভালো মানে তোর মত টোকাই বিশ্বাস কর, মানে একটা সময় ভাবছিলাম যে তোর দলটা মানে অনেক ভালো আর কি, মানে তোর দলটা ভালো তোকে সাপোর্ট করি, সর মনে হয় এরা যারা তোকে দলের যে নেতা এই যে বিপু বিপু নাকি বিপি ওই নেতা তো দেখি না, সর মনে নিয়ে কিছু বলতে একটা সময় ভাবতাম কোন অধিকার পরিষদ যেন আমার জেলা থাকে আমার থানো আমি এই দলটা করতে, যাই হোক ভাই আমি যদি কোন ভুল করে থাকি মানে যাই হোক, আপনার হলো আপনারা দেখছেন যে কি পরিমাণ উগ্র এরা যে খুন করতে যাচ্ছে রাস্তায় ফেলে পিটাইতে যাচ্ছে, আমরা তো আপনার হলো গালাগালি করি নাই, আমরা তো যুক্তি দেখিয়েছি, আমরা কি যুক্তি দেখিয়েছি, আমরা বলেছি যে এই নির্বাচন আসলে শেখ হাসিনাকে পরীক্ষা করার কিছু নাই, শেখ হাসিনা শুরু থেকে শেষ পর্যন্ত একজন ভোট চোর, এবং সে নতুন ভোট চোর না, এরশাদের সময়ে যখন এরশাদ নির্বাচন আয়োজন করে তখন শেখ হাসিনা বলেছিল এরশাদের আন্ডারে যে ভোটে যাবে সে হবে জাতীয় বেইমান, ঠিক সেই সময় শেখ হাসিনা পোল্টি দিয়ে এরশাদের সঙ্গে নির্বাচনে যায়, যায় নিজেকে জাতীয় বেইমান হিসেবে প্রমাণ করে, নিজেই নিজেকে প্রমাণ করে, হ্যাঁ, এবং এই সমসাময়িক সময়ে যতগুলো নির্বাচন হলো সবগুলোতেই ভোট চুরি হয়েছে, সবগুলোতেই ভোট চুরি হয়েছে, বগুড়া উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচন সব জায়গায়, কোনো জায়গায় বাকি নাই, এগুলো দ্বারা প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চায় না, এখন শেখ হাসিনা যদি 5টা সিটি নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দিল, এর আগে বিএনপি মেয়র নির্বাচিত হয়েছিল না সিটির মেয়র, তো সিটি মেয়র হয়েছিল, তারা হয়ে বাংলাদেশের কি উদ্ধার হয়েছে বিএনপি থেকে কি লাভ হয়েছে আমার প্রশ্ন, এখনই হয়ে কি লাভ হবে, শেখ হাসিনার কি উল্টাতে পারবে, এই সকল হিসাব নিকাশেই তো আমরা ঘোষণা দিয়েছি যে তার অধীনে নির্বাচন আমরা করব না, আমরা ঘোষণা দিয়েছি, এবং এটা একটা ঐক্যবদ্ধ একটা শক্তি যে আমরা একসাথে 20টা দল বা 50টা দল একসাথে একটা প্রতিজ্ঞা করলাম যে আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাব না, এর মধ্যে থেকে কোনো একটা দল যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে তাহলে সেইটা স্বৈরাচারকে শক্তি দেয়, অর্থাৎ ঐক্যের মধ্যে যে ভাঙ্গন ধরায় সে
ফ্যাসিবাদকে শক্তি যোগায়, সে ফ্যাসিবাদকে শক্তি দেয়, সমর্থন দেয় নিচে নিচে। আমরা এগুলোই বলেছিলাম, আমরা অনুরোধ করেছিলাম, আমাদের প্রথমে ভাষা ছিল অনুরোধ যে আপনারা এটা করেন না। সে অনুরোধ থেকে তারা বুঝলো না, তারা আমাদের অনুরোধ রাখলো না, ভালো কথা, নাও রাখতে পারে, কিন্তু এইভাবে হত্যার হুমকি দেওয়া এইটা কি ধরনের কাজ? আমরা বেশ কিছু বিষয়ে আমরা আলাপ করতে চেয়েছিলাম না, বেশ কিছু বিষয়ে আলাপ করা উচিত না, এরকম মতবিরোধ বিভিন্ন থাকে। এর মধ্যে সেটা ছিল জাহাজের বিষয়টি, ঘটনাটি জাহাজে করে ওনার হুজুর তিনি তার মুরিদদেরকে নিয়ে যাবেন, হ্যাঁ, এই ধরনের একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, পুলসিরাত পার করাবেন, এই ধরনের প্রতিশ্রুতি। আমি জানি না যে আল্লাহ তাআলা তার কোরআন এবং কোনো হাদিসে, মানে কোনো আয়াতের দ্বারা, কোনো বাক্যের দ্বারা কোথাও এরকম লিখেছে যে পীররা তাদের মুরিদদেরকে নিয়ে জাহাজে করে বা দল বেঁধে জান্নাতে যাবে, এরকম করে মানে লিখেছে আমার আমার মানে জানা নাই, আমার জানা নাই। জান্নাতে যাওয়ার জন্য ইমান আনা শর্ত, সেটা পীরের উপর ইমান, সেটা কি পীরের উপর ইমান নাকি আল্লাহর উপর ইমান নাকি আল্লাহ রাসুলের উপর ইমান? আমার প্রশ্ন এটা। আমরা আপনার হলো অতটা চরমনের মতো বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি যে হলো মানতে হলে আল্লাহ এবং তার রাসুলকেই মানতে হবে, সেটাকে অন্য একজনকে প্রধান করার সুযোগ নাই। এবং এই যে চরমনায়ের হুজুররা, মানে তারা তাদের কথাগুলোর মধ্যে কতবার মানে আল্লাহর কথা বলে, রাসুলের কথা বলে, আর কতবার তাদের পীরের কথা বলে। কেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ছাড়া পীর প্রধান হয়ে গেল, তাই না? কেন আল্লাহর প্রতি ভক্তি পীরের প্রতি ভক্তিতে রূপান্তরিত হলো? এটা তো আমাদের প্রশ্ন করতে হবে, এই প্রশ্নগুলো আগে করতাম না। কেন কেন হলো? একটা পীর কিভাবে মৃত মানুষকে জিন্দা করে, সে কিভাবে বলে যে আমার হুকুমে তুমি উঠে দাঁড়াও, এবং কিভাবে বলে সে যে হলো আল্লাহর 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 বিবেচনা, মানে আল্লাহর হলো বুদ্ধি নাই যে সে ওই লোক ওই ছেলেকে মৃত্যু দিয়েছে, এই ধরনের কথা বলতেছে। এবং এই কথাগুলোর জন্য কোনো সময় দেখিনি তাদেরকে ক্ষমা চাইতে, তারা কোনো সময় বলেনি যে আমরা এগুলো ভুল কথা, এগুলো আমাদের ক্ষমা চাওয়া উচিত, কখনোই আমরা তাদের অনুশোচনা দেখি নাই, কোনো সময় অনুশোচনা দেখি নাই। তো তাহলে আমরা তো মানুষ ভুল করতে পারে, আমি ভুল করতে পারি, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই, তো চরমনায় কোনো ভুল করতে পারে না? তারা ভুল করেও তারা সেটাকে বৈধ বলতেছে, এইটা আবার কত বড় জালিম, মানে কত বড় জুলুম যে ভুল করেও বৈধ বলা হচ্ছে। বলেন, ভুল করেও বৈধ বলা হচ্ছে, এটাকে জুলুম না, এটা কি জুলুম না? বলেন। তারপরে মিথ্যা ছড়াচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, মিথ্যা ছড়াচ্ছে, বা গণ অধিকার পরিষদে নির্বাচনে অংশগ্রহণ করছে, এই মিথ্যা ছড়াচ্ছে। এই মিথ্যাটা কেন ছড়াচ্ছে? একজন আলেমদের কাজ কি মিথ্যা ছড়ানো? আলেমরা মিথ্যা ছড়ায় না, কেবলমাত্র এটা চরমনের দ্বারাই সম্ভব হচ্ছে। তারা মিথ্যা ছড়াচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতেছে। আরে ভাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, বিএনপি থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে, দলের একটা সিদ্ধান্ত। তা আপনারাও বিএনপির সাথে মিলাচ্ছেন, বিএনপি অংশগ্রহণ করতেছে, তা আপনারাও দল থেকে অংশগ্রহণ না করে চরমনায়ের ওই পীরকে বহিষ্কার করেন, ইসলামী আন্দোলন থেকে বহিষ্কার করেন, বহিষ্কার করে সেও নির্বাচনে অংশগ্রহণ করুক, বহিষ্কৃত চরমনায় পীর নির্বাচনে অংশগ্রহণ করুক, তাই না? আর একটা কথা বলে যে এই বিষয়গুলো নিয়ে আলেমরা কথা বলবে, এই বিষয়গুলো নিয়ে আলেমরা কথা বলবে। আমাকে হেফাজতে বেশ কিছু মানে হুজুর এবং হাটহাজারি মাদ্রাসায় বেশ কিছু হুজুর, তিনি বলেছে আমরা তো আলেম হয়ে সব কিছু বলতে পারি না, আপনি অ্যাক্টিভিস্ট হিসেবে যেগুলো বলেছেন এগুলো আমাদের মনের কথা বলেছেন। তারা এটা কিভাবে বলে যে হলো আমরা, এবং তারা মানে এটা স্বীকার করে যে শাপলা চত্বরের ঘটনা সেখানে হেফাজতের দায় রয়েছে, তারা স্পষ্ট স্বীকার করে, হেফাজতের হুজুররা স্বীকার করে। এটা চরমনা অস্বীকার করতে পারবে? চরমনায় হুজুরেরা অস্বীকার করতে পারবে যে মিজানুর রহমান আজারি বাংলাদেশ থেকে চলে যাওয়ার পিছনে তাদের হাত নাই? অস্বীকার করতে পারবে? বলেন, এগুলো অস্বীকার করতে পারবে তারা? বলুক, তারা অস্বীকার করতে পারবে? বলুক না। তারপরে আরেকটা বিষয় রিলেট করে তারা, যে মানে আমাদের যতটা না আওয়ামী লীগ বিকাশ বলতো তার চেয়ে বেশি এখন বলে বিকাশ পার্টি। মানে আমি আম বিক্রি করতে গেছি তখনও বলতেছে আমি বিকাশ পার্টি, কতটা মানে ভয়ঙ্কর। আমি আম বিক্রির পোস্ট দিচ্ছি আমার পোস্টে, আমার ফেসবুকে আম বিক্রির পোস্ট দিচ্ছি, এই আমের সিজন আসলে আমি কিছু ইনকাম করি, সেখানে গিয়ে কমেন্ট করতেছে আমি বিকাশ পার্টি। ঠিক আছে, যে আম কিনেন না বিকাশে, বিকাশ
মানে কতটা কতটা চিন্তা করা যায়, মানে কতটা বুদ্ধি প্রতিবন্ধী এরা। আরো আরো অনেকগুলো আছে, আমি তো একটা দেখালাম। যে পরিমাণ হুমকি দিচ্ছে, যে পরিমাণ গালিগালি করতেছে, ভয়ঙ্কর একটা অবস্থা। এগুলো আমি কিভাবে দেখাবো এরা? যে মানে এই যে দেখে, এই যে একজন লিখছে, দেখেন একজন চরমোনাইয়ের একজন ভক্ত কো লিখছে, মান্দার পোলা তোর বিরুদ্ধে মানুষের কমেন্ট গুলো দেখ, তোরে পাইলে কি করমু, দৌলত খান দৌলত খানার জন্মের সওয়াল। একটা লেখা ডিলিট করে দিছে, তুই আসলে তারেক না, তারেক বাবার কাছে যে ফোনটা, হ্যাঁ ওকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করি, ও জারস কিনা, ঠিক আছে? এগুলো এগুলো কমেন্ট করতেছে, ঠিক আছে? তারপরে সে আমাকে লিখছে, 6 জন লোক নিয়ে একটা দল করছস, মোরা মুতে দিলে তুই ভেসে যাবি। এগুলো ভাষা, এগুলো ভাষা বলেন, এগুলো কি বলা ঠিক? যারা চরমোনাই করে তারাই বলেন এগুলো কি বলা ঠিক, এই যে আমাকে বলতেছে। তারপরে লিখছে, মান্দার পোলা তুই দালালি করবি, আনি কয়দিন পরে দেখবি কি হয় তোর, হ্যাঁ তোর অস্তিত্ব আছে, কোন টক শো করার যোগ্যতা আছে, তোর সামনে পাইলে গণধোলাই দেবো জুতা দিয়ে। আপনারা বলেন যে আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি সমালোচনা করছি, আমার সমালোচনাও কেউ কেউ করবে, রাজনীতিতে সমালোচনা থাকবে না কেন বলেন? রাজনীতিতে যে ভুল করবে সবাই মিলে আমার তার ভুল ধরবো, আমি ভুল করলে সবাই মিলে আমার ভুল ধরবেন, ঠিক আছে? আমি ভুল করলে সবাই মিলে, যেমন আমরা বিকাশে মানুষের সহযোগিতা নিয়ে আমরা দল পরিচালনা করি, এই জন্য আপনারা বিকাশ অধিকার পরিষদ বলেন, এইটাকেও আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা বলতে পারেন। এই এই বিকাশ অধিকার পরিষদ বলার কারণে আমরা কাউকে হুমকি দিয়েছি কোনোদিন? হুমকি দিয়েছি? রাজনীতি করতে হলে অনেক সহনশীল হতে হয়, অনেক ধৈর্য হতে হয়, মানুষের কথা শুনতে হয়, মানুষ কি ভুল করে সমালোচনা করে। চরমোনাই বলতে ভাবতেছে যে আমরা যা করবো সেটা মানুষের পরামর্শ নিব কেন? আরে ভাই, আপনারা তো মানুষকে নিয়ে রাজনীতি করার জন্য মাঠে নেমেছেন, নাকি চরমোনাই এবং চরমোনাই মুরিদ এই মিলেই সারা বাংলাদেশ? বলেন আপনারা মানুষকে নিয়ে রাজনীতি করবেন না? তাহলে যদি মানুষকে নিয়ে রাজনীতি করেন তাহলে মানুষের কথা শুনতে হবে না, মানুষের পরামর্শ শুনতে হবে না, হবে না বলেন? এই যে লক্ষ লক্ষ মানুষ বলতেছে যে হলো আল্লাহর রাসূলকে ভোট দেওয়া হবে, এই বিষয়টি দর্শক মণ্ডলী, আপনারা তো ভিডিও জুড়ে অনেক তথ্য পেলেন যে তারেক রহমান ভাই এই ভিডিও জুড়ে যে চরমোনাই পীর সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলেছে সেটা আপনারা সকলেই শুনেছেন। তো বন্ধুরা, এই চরমোনাই পীর সাহেবকে নিয়ে আপনাদের কি বলার আছে আপনারা অবশ্যই বলতে পারেন, নিচে কমেন্ট বক্স ফাঁকা আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।